গণিতের দুনিয়া জিতে গুগল আবুল বাসার একবার মার্কিন গণিতবিদ অ্যাডওয়ার্ড কাসনার বড় সংখ্যা নিয়ে ভাবছিলেন হঠাৎ তিনি এমন একটি সংখ্যা লিখলেন যা কিনা একের পরে একশোটি শূন্য এই দানবীয় সংখ্যাটি লিখে কান্সার ভাবলেন এর এমন একটা নাম দেওয়া দরকার যাতে সহজে মনে রাখা যায় কিন্তু কি নাম দেওয়া যায় তা ভেবে কোনো কুল কিনারা পেলেন না তিনি সেই মুহূর্তে তার পাশেই ছিল মিল্টন সিরোটো নামে তার নয় বছরের এক ভাতিজা কাসনার কি মনে করে মিল্টনকে এই বিশাল সংখ্যাটির নাম কি হতে পারে জিজ্ঞেস করলেন মিল্টন এক মুহূর্ত চিন্তা করে জবাব দিল গুগল ব্যাস তাতেই জন্ম নিল গুগল নামে দানবীয় এক সংখ্যা ঘটনা ছিল উনিশশো সালের এরপর উনিশশো চল্লিশ সালে কাসনার গণিতের উপর একটি বইতে এই নতুন সংখ্যাটির নাম উল্লেখ করে পরবর্তী সময়ে গুগল নামটি জনপ্রিয়তা পায় সংখ্যাটি দেখতে ঠিক এই রকম একের পরে একশো শূন্য তবে এই সংখ্যাটি দেখতে যতই ভয় লাগুক না কেন একে আরো সহজ করে লেখা সম্ভব সেজন্য করতে পারি অর্থাৎ উপর পাওয়ার বা হিসাবে একশো লিখলেই ঝামেলা চুকে যাবে মানে এভাবে টেন টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড এখন নিশ্চয়ই ভয় লাগছে না কিন্তু প্রশ্ন হচ্ছে গুগল সংখ্যাটি আসলে এত কত বড় এর উত্তর হচ্ছে পুরো পৃথিবীতে যতগুলো বালুকণা আছে একবার গুনে দেখবে নাকি তার চেয়েও বড় সংখ্যা গুগল আবার পৃথিবীতে ঘাসের যত পাতা আছে তার চেয়েও বড় সংখ্যা গুগল পৃথিবীতে সব মানুষের মাথার চুল একসঙ্গে যোগ করার পরও গুগলে সমান হবে না মনে রেখো পৃথিবীতে বর্তমানে সাতশো কোটি মানুষ আর একটি মানুষের মাথায় কমসে কম এক লাখ চুল থাকে কারো কারো ক্ষেত্রে এ সংখ্যা আরও বেশি হতে পারে এবার নিজেই হিসাব করে দেখতে পারো পুরো বিশ্বের সব মানুষের মাথার চুলের সংখ্যা কত পৃথিবীর কথা বাদই দিলাম এই মহাবিশে যতগুলো কণা আছে তার চেয়েও বড় সংখ্যা হচ্ছে গুগল জানো হয়তো মহাবিশ্বের সবগুলো কণার সংখ্যা টেন টু দি পাওয়ার এইটটি আশা করি গুগল সম্পর্কে এখন একটু একটু করে ভা বুঝতে পারছো তাই বলে ভেবে বসো না পৃথিবীতে গুগল সবচেয়ে বড় সংখ্যা না এর চেয়েও বড় সংখ্যা আছে সেটি হচ্ছে সেন্টিলিয়ন সেন্টিলিয়নের কথা বলার আগে এর চেয়ে ছোটো কিছু সংখ্যার কথা বলেনি একের পর তিনটি সংখ্যা বসালে এক হাজার এটা কেনা জানে তেমনি দশ হাজার এক লাখ দশ লাখ বা এক মিলিয়ন বা এক কোটি এক বিলিয়ন কিংবা এক ট্রিলিয়ন সংখ্যা নিশ্চয়ই তোমাদের অনেকেরই জানা কিন্তু এক কোয়াড্রিলিয়ন সমান কত পারছ না তো একের পিঠে পনেরোটি শূন্য বসালে পাওয়া যাবে সংখ্যাটি আবার একের পিঠে আঠারোটি শূন্য বসালে পাওয়া যাবে কুইন্টিলিয়ন নামক সংখ্যা তেমনি একের পিঠে একুশটি শূন্য বসালে সেক্সটিলিয়ন চব্বিশটি শূন্য সেপ্টেলিয়ন সাতাশটি শূন্য বসালে এক অক্টিলিয়ন তিরিশটি শূন্য বসালে এক ননিলিয়ন তেত্রিশটি শূন্য বসালে এক ডেসিলিয়ন ছত্রিশটি শূন্য বসালে আনসেডিলিয়ন উনচল্লিশটি শূন্য বসালে এক ডুও ডেসিলন বিয়াল্লিশটি শূন্য বসালে এক ট্রেডিসিলিয়ন পঁয়তাল্লিশটি শূন্য বসালে কোয়ার টু ডেসিলিয়ন আটচল্লিশটি শূন্য বসালে এক কুইন ডেসিলিয়ন চুয়ান্নটি শূন্য বসালে এক সেপ্টে ডেসিলিয়ন সাতান্নটি শূন্য বসালে এক অক্টো ডেসিলিয়ন ষাটটি সংখ্যা বসালে শূন্য বসালে এক নভেম ডেসিলিয়ন চৌষট্টি শূন্য বসালে ভিগিন ট্রিলিয়ন পাওয়া যাবে আর একের পিঠে কতটি শূন্য বসালে গুগল পাওয়া যাবে সেটি তো এরই মধ্যে জেনে গেছো এভাবে একের পর তিনশো তিনটি শূন্য বসালেও একটি সংখ্যা পাওয়া যাবে তাকে বলা হয় এক সেন্টিলিয়ন সূচক ব্যবহার করে এই ভয়ঙ্কর চেহারাকে কিছুটা সুন্দর করে তোলা সম্ভব দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নয় এর চেয়েও বড় সংখ্যাটির নামটি আগে জেনে নাও গুগল আর সেন্টিলিয়নের চেয়েও বড় সংখ্যাটির নাম গুগল প্লেক্স গুগল তো বুঝেছ কিন্তু গুগল প্লেক্স কি গণিতবিদ বলেন একের পিঠে শূন্য বসাতে বসাতে যখন ক্লান্ত হয়ে যাবে তখনই পাওয়া যাবে গুগল গুগল প্লেক্স তবে এটি নিয়ে বিতর্ক আছে কারণ যারা গণিতকে ভয় পায় তারা তো অল্প কয়েকটি শূন্য বসেই ক্লান্ত হয়ে যাবে তারপর যদি পাওয়া যায় যার গণিতে কোনো ক্লান্তি নেই তাহলে তো একের পিঠে শূন্য বসানো কখনো শেষ হবে না তারও কোনো নিশ্চয়তা নেই তাহলে অনেক গণিতবিদ বলেন একের পিঠে এক শূন্য এক গুগল শূন্য বসালে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হলো গুগল প্লেক্স তবে অনিবার্য কারণবশত সেই সংখ্যাটি এখানে লেখা যাচ্ছে না কারণ সংখ্যাটি এতই বড় কি আর অনেকগুলো পাতার লাগবে সেটি লিখতে তবে সূচক ব্যবহার করে গুগল প্লেক্সকে আরও সহজভাবে লিখতে পারি আমরা যেহেতু গুগল টেন টু দি পাওয়ার ওয়ান তাই এর সূচক ব্যবহার করলে এর চেহারা দাঁড়ায় টেন টু দি পাওয়ার টেন টু ওয়ান হান্ড্রেড কিন্তু এখানেই থেমে থাকেনি তারা গুগলের আরও একটি গুগল প্লেক্সের চেয়েও বড় সংখ্যার প্রস্তাব করছেন তার নাম গুগল প্লেক্স একের পিঠে এক গুগল প্লেক্স শূন্য বসালে পাওয়া যাবে এই দানবীয় সংখ্যাটি গুগল প্লেক্সে আনে চেহারা কেমন হতে পারে সেটা শুধু মনে মনে একবার কল্পনা করে দেখো কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় সংখ্যা আসলে কী কাজে লাগে মজার ব্যাপার হচ্ছে এসব সংখ্যা এখন পর্যন্ত সত্যিকার গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগানো যায় তবে অন্য বড় সংখ্যার সঙ্গে তুলনা করে উদাহরণ হিসেবে মাঝে মাঝে এই দানবীয় সংখ্যাগুলোকে টেনে আনেন গণিতবিদেরা এই যেমন মহাবিশ্বের কণার সংখ্যা কিংবা পৃথিবীতে বালুকণার সংখ্যা যার আগেই বলেছি অবশ্য তথ্য প্রযুক্তির যুগে গুগল অর্থ না জানলেও গুগলের সঙ্গে এখন সবাই পরিচিত সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সার্গেই বিন আর ল্যারি পেজ যৌথভাবে এক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার নাম গুগল ইনকর্পোরেটেড তবে তারা গণিতবিদ কাসনার প্রস্তাবিত গুগল শব্দটির বানান ভুল করে লিখেছিলেন গুগল বিন আর পেজের লক্ষ্য ছিল তারা ইন্টারনেটে গুগল সংখ্যক তথ্য নথিভুক্ত করবেন তাতে সেগুলো সর্বজনীনভাবে সবাই ব্যবহার করতে পারে সে কারণে গুগল নামটি বেছে নিয়েছিলেন তারা সেই বছরই ইন্টারনেট সার্চ ইঞ্জিন গড়ে তুলেছিলেন তারা সালে এই সার্চ ইঞ্জিনটি প্রতিদিন ইন্টারনেট থেকে ব্যবহারকারীদের পৃষ্ঠা খুঁজে দিতে পারত এখন গুগল সার্চ ইঞ্জিন ক্ষমতা বেড়ে রীতিমতো জায়েন্টে পরিণত হয়েছে তাই সত্যি সত্যি প্রতিষ্ঠানটির সঙ্গে দানবীয় গুগল নামটি যথার্থ হয়েছে বলে মনে করেন অনেকে আর গুগলের সদর দপ্তরের কথা তো বলাই হয়নি এর নাম দেওয়া হয়েছে গুগল প্লেক্স এই নামটি সঠিক হয়েছে কিনা সেটা তুমি বিবেচনা করে দেখো